এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি, অনেকটাই ঘন করে নিয়েছি দুধটাকে। আর আজকে আপনাদের করে দেখাচ্ছি গোবিন্দভোগ চালের পায়েস খেজুর গুড় দিয়ে। আর এই এই চালের মধ্যে আমি এই চামচে 1.5 চামচ ঘি মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। চালটাকে ধুয়ে পরিষ্কার করে ঘিটা মাখিয়ে রেখেছি। এবার দুধটা গরম হয়ে গেছে, বেশ ভালোভাবে ফুটে উঠেছে দুধটা, ওর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা সেদ্ধ হতে থাক, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আর নিয়েছি। এখানে নিয়েছি খেজুর গুড়, খেজুর গুড়টাকে কিন্তু আমি গরম করে নিয়েছি আগে, ফুটিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে, ঢেলে নিয়েছি ফুটিয়ে ভালোভাবে। আর নিয়েছি কাজু, কিশমিশ আর গোটা এলাচ নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি। আর এই পায়েসের মধ্যে 2 চামচ মতো আগে চিনি দেব। আর গুড়টা আমি কিভাবে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি গুড়টা কিভাবে দিচ্ছি। তেজপাতা দুটো দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে, না হলে চালগুলো গোটা গোটা হয়ে যাবে। এখন শীতকাল, তার জন্য আপনাদের সবাইকে আমি খেজুর গুড়ের পায়েসটা করে দেখাচ্ছি। কেননা খেজুর গুড়টা কোন সময় দিতে হবে, দিলে মানে দুধটা কেটে যাবে না, আমি ওই জন্য আপনাদের কিভাবে আমি করছি সেটাই দেখাচ্ছি। অনেকের পায়েস করতে গিয়ে, খেজুর গুড়ের পায়েস করতে গিয়ে কিন্তু দুধ কেটে যায়, তার জন্য আগে আমি গুড়টাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে খুব ভাতের মতো সেদ্ধ করবো না, কিন্তু অল্প শক্ত আছে চালটা, খুব বেশি সেদ্ধ করলে ভাত ভাত হয়ে যাবে, তার জন্য খুব একটা বেশি সেদ্ধ করবো না। কাজুগুলো দিয়ে দিলাম, এলাচগুলো দিয়ে দিলাম, আর কিশমিশটা পরে দেব। এর মধ্যে 2 চামচ চিনি দেব। খুব একটা বেশি সময় লাগে না এই পায়েস করতে, দুধটা ঘন করতেই যেটুকু সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে পায়েস। গ্যাসটাকে অফ করে দেব, তারপর গুড়টা দেব আর কিশমিশটা দেব। ফুটন্ত অবস্থায় আমি গুড়টা দেব না। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করার পর আমি 3 থেকে 4 মিনিট পর এই খেজুর গুড়টা দিচ্ছি। এইভাবে দিলে পায়েসটা কেটে যাবার ভয় থাকবে না, যে অনেকের দুধ কেটে যায় সেটার ভয় থাকবে না। এবার কিশমিশগুলো দিয়ে দিলাম, ঠান্ডা হওয়ার পর বাটিতে ঢেলে নেবো।